আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকে 20 মিনিট ব্লাস্ট সেশনে। আচ্ছা, আপনি কি জানেন সেলস প্রফেশনালরা মাঝে মধ্যে কিছু কাস্টমারকে প্রস্তাব দেয় যে স্যার, এই স্পেশাল অফারটা শুধু আপনার জন্যই, আমি আপনার জন্য যা করছি অন্য কাস্টমারের জন্য করছি না। এই কথাগুলো বলা কি আসলে এথিক্যাল, কি মনে হয় আপনার কাছে? এই প্রশ্নের আনসার পেতে হলে আজকের এই সেশনটি আপনার জন্য খুব জরুরি। আপনি এই সেশনের মাঝামাঝি কোনো একটা পর্যায়ে পেয়ে যাবেন এই প্রশ্নের আনসার। সাথেই থাকুন আমাদের, দেখতে থাকুন 20 মিনিট ব্লাস্ট, যেটা আমাদের আজকে অ্যাডভান্সড এমপ্লয়াবিলিটি স্কিলস এর প্রথম পর্ব। জি, প্রথমে একটা সারপ্রাইজিং তথ্য দিয়ে শুরু করতে চাই। একটা গবেষণায় দেখা গিয়েছে প্রায় 38% এমপ্লয়ি মনে করে ওয়ার্ক প্লেসের এথিক্স এই বিষয়টা হচ্ছে ফার্স্ট অথবা সেকেন্ড প্রায়োরিটি, অথবা এইটা মানুষের মধ্যে থাকতেই হবে এমন একটা ব্যাপার। সো সেজন্য ওয়ার্ক এথিক্স সম্পর্কে আমরা যারা জব করি, বিশেষ করে যারা প্রাইভেট জব করি, গভর্নমেন্ট জব করি, এনজিওতে আছি, যেই কোনো ধরনের জব করি না কেন, এই ওয়ার্ক প্লেস ইথিকটা আমাদের জানাটা খুব খুব এবং খুব জরুরি। সেজন্য আজকে সাথে থাকুন আমাদের, দেখতে থাকুন 20 মিনিট ব্লাস্ট সেশনের আজকের পর্ব, ফোর সিক্রেটস অফ ইথিক্স এট ওয়ার্ক। এই ইথিক্স এর মধ্যে চারটা সিক্রেটস আপনাদেরকে শেয়ার করব আমরা, এবং আজকে যারা খুব অ্যাক্টিভলি থাকবেন তাদের জন্য থাকছে দুইটা পেইড আর্টিকেলস, হার্ভার্ড বিজনেস রিভিউর থাকছে দুইটা বিখ্যাত বই, যে বই দুটা পড়বেন আপনারা, একটা হচ্ছে জন সি ম্যাক্সওয়েল এর ইথিক্স 101, আর একটা খুবই দুর্দান্ত একটি বই। সো এই দুইটা বই আপনারা পেয়ে যাবেন কমপ্লিটলি ফ্রি, এবং এই সাথে আপনারা পুরো কোর্স কমপ্লিট করলে পাবেন সার্টিফিকেট, ওয়ার্কশিট পাবেন আপনারা প্রতিনিয়তই। আর আমরা যে এর আগে প্রেজেন্টেশন গুলো সফট কপি দিতাম, সেই জায়গাটা থেকে আমরা এই কোর্স থেকে সেটা থাকছে না। রাইট, আমরা যেতে চাই এই বিষয়গুলো পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই শেয়ার লিখে যথারীতি লিখতে হবে, শেয়ার ডান অ্যাটলিস্ট 3টি মাধ্যমে বা 3টি পেজে বা 3টি গ্রুপে আপনি শেয়ার করে দিবেন এবং লিখে দিবেন ডান। আপনি পুরো সেশনে অ্যাক্টিভ থেকে 10টি কমেন্টস করবেন এবং 10 জন মানুষকে মেনশন করবেন যারা কিনা এই ওয়ার্ক এথিক সম্পর্কে জানাটা খুব জরুরি। এই টোটাল বিষয়গুলোতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় আমাদের স্পেশাল একটি অর্গানাইজিং টিম যারা কন্টিনিউয়াস আপনাদের সাথে কাজ করে, 9 সদস্য বিশিষ্ট, আমিও তাদের মধ্যে একজন। রাইট, সো আমরা প্রথমেই একটু জানার চেষ্টা করি আসলে ওয়ার্ক প্লেস ইথিকটা কি, বা ইথিক্স ইন দা ওয়ার্ক প্লেস আসলে বিষয়টা কি, ইথিক্স মানে কি। মূলত আমরা যদি এই বিষয়টাকে একটু বড় করে দেখি, খেয়াল করে দেখবেন, ইথিক্স হচ্ছে আমাদের মোরাল একটা ব্যাপার, লাইক এটা আমাদের পার্সোনাল একটা ভ্যালু ক্যারি করে। আমরা বলি না যে ভাই আপনি এত নীতিবাক্য কেন বলেন, এত নীতি কথা কেন, এই যে নীতি বা নৈতিকতা সেটাই বেসিক্যালি আপনার ইথিক্স, মানুষের নৈতিক যে ব্যাপারটা সেটাকে বলছি আমরা ইথিক্স। এখন এইটা যখন ওয়ার্ক প্লেসে ব্যবহার হয় তখন এটাকে বলছে ওয়ার্ক প্লেস ইথিক্স। রাইট, আমার কাছে মনে হয় বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তার মানে আমাদের যে মোরাল ব্যাপারটা সেটা হচ্ছে পার্সোনাল লাইফে হলে আমরা পার্সোনাল ইথিক্স বলছি, যখন আমাদের এটা ওয়ার্ক প্লেসে হচ্ছে বা আমার কর্মস্থলে হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ওয়ার্ক প্লেস ইথিক্স। ওয়ার্ল্ডের খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি আমেরিকার জর্জিয়া কলেজ, যারা টপ 10 ওয়ার্ক ইথিককে বলার চেষ্টা করেছেন। সো আপনাদের একটু জানা থাকা দরকার আছে টপ 10 ওয়ার্ক ইথিক কি। ফার্স্টই হচ্ছে অ্যাপিয়ারেন্স, সো অ্যাপিয়ারেন্স এর মধ্যে আপনার ড্রেস, আপনার গ্রুমিং, আপনার হাইজিন, আপনার ম্যানার, এগুলো চলে আসে। এরপরে আপনার যে অ্যাটেন্ডেন্স, লাইক আপনি অফিসে নিয়মিত আসছেন কিনা, আপনি সব সময় যে কথাগুলো বলছে সেগুলো ফলো করছেন কিনা, অ্যাসাইনমেন্ট সঠিক সময় সাবমিট করছেন কিনা, এই বিষয়গুলোকে আমরা বলছি অ্যাটেন্ডেন্স। দেন ওনার বলছেন অ্যাটিটিউড, লাইক আপনি কি পজিটিভ অ্যাটিটিউড শো করছেন, আপনি কি কনফিডেন্ট, ট্রু হোপস দিচ্ছেন বা কি, আপনার ক্যারেক্টারটা কি আসলে, ডিসপ্লে লয়ালিটি থাকছে, অনেস্টি থাকছে, কোন বিষয়টা আপনার থাকছে, এবং কমিউনিকেশনটা আপনার কেমন হচ্ছে, আপনি কি কমিউনিকেশনটা আসলে ভালোভাবে করছেন নাকি করছেন না। টপ 10 এর এই হচ্ছে 5টা। দেন আমরা যদি আবার 5টাকে একটু দেখি,
যে পাঁচটার মধ্যে প্রথমে হচ্ছে কোঅপারেশন, লাইক আপনি কি অন্যদের প্রতি কোঅপারেটিভ কিনা, অর্গানাইজেশনের স্কিল গুলো আপনার আছে কিনা, লাইক আপনি যেই স্কিল গুলো, যে ম্যানেজমেন্ট গুলো, যে প্রায়োরিটাইজিং গুলো, যে ধরনের ডিলিং করার কথা সেগুলো করছেন কিনা। দেন আপনার প্রোডাক্টিভিটি, আপনার প্রোডাক্টিভিটিটা আসলে কিরকম। দেন থাকছে আপনি অন্যদের প্রতি রেসপেক্ট কিরকম করছেন, টিম ওয়ার্ক কিরকম করছেন। সো এখন পর্যন্ত টপ 10 ওয়ার্ক এথিক্স এর মধ্যে এই 10টাকেই বিবেচনা করা হয়। সো আমরা যদি এই 10টাকে একটু কনসিডার করে সামনের দিকে একটু মুভ করি, আমাদের আজকের প্রথম সিক্রেট আপনাদেরকে একটু শেয়ার করি, তাহলে আমরা বলবো ফার্স্টে 5টা কমন ইথিক্যাল ইস্যুস যেটা আমরা ওভারকাম করতে পারি আমাদের ডে টু ডে লাইফে। এই 5টা কমন ইথিক্স কি? ওয়ার্ক প্লেসের কমন ইথিক্স, যেটা আসলে একেবারেই আপনার খুব খুব জানা দরকার এবং যেটা আপনার করাও দরকার। আমরা দেখি কে কে জানতে যাচ্ছেন, একটু লিখে জানান তো আমাদেরকে 5টা, এই 5টা ওয়ার্ক ইথিক একটু লিখে জানাতে হবে কিন্তু আপনাদেরকে। ওকে, প্রথম ওয়ার্ক ইথিকটা কি বলা হচ্ছে? মিস ইউজিং কোম্পানি টাইম। লাইক আপনি কোম্পানির চাকরি করছেন 9 to 5 অর 9 to 6, এই সময়টা থেকে আপনি কোনোভাবে টাইমিংটা মিস ইউজ করছেন কিনা। সেকেন্ড, বুলিং। থার্ড, থেফট। ফোর, লাইং। 5, ভায়োলেটিং ইন্টারনেট ইউজেস পলিসি বা ইন্টারনেট ইউজ পলিসিস। এই বিষয়টা আমি একটু বলবো আপনাকে, তার আগে আপনাদেরকে একটা ভিডিও আমি একটু শেয়ার করতে চাই, যে ভিডিওতে এই 5টা বিষয়কে আপনি কিভাবে ওভারকাম করবেন সে বিষয়টা খুব সুন্দর করে বলা আছে, যেটা লিঙ্কডইন লার্নিং এর দুর্দান্ত একটি ভিডিও, এখনই আমরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। থ্যাংক ইউ। Sneak up on us. We aren't quite prepared. Next thing you know, temptation to cheat a little, set boundaries. We don't want to get caught out in those situations. So it's good to know about the most common ethical issues that happen in the workplace so you are prepared should temptation find you. I've included an exercise file to help with that, but let's look at common issues more closely. According to the Philadelphia Business Journal, there are 5 common ethical issues that occur at work. The first is misusing company time. This includes claiming time you didn't actually work or conducting personal business during business hours. Now, hopefully you and your employer can apply a bit of reasonability here. I'm not referring to a quick phone call now and then to touch base with family. I mean abusing the privilege of using work time for personal means. The second common ethical issue is bullying. This is using any form of intimidation to get somebody to do something or not to do something. There's a lot of focus on this nowadays, which is appropriate. There's no place for this in the office. While you may have the authority to direct the work others perform, inappropriately using coercion or any form of threat isn't ethical. The third item is theft. This can be product, services, or items from the office that you take home for use without authorization. Again, reasonability is in play here. Inadvertently taking a pen home by leaving it in your pocket isn't what I'm talking about here. This is purposefully taking home something that is intended for you to use at work. Even small things, if you do this intentionally, I would suggest you're acting unethically, unless you have a company policy that allows you to take things for personal use. Lying is a fourth common ethical issue. I see this most frequently when people are trying to be polite or not publicly shame someone. Someone in a meeting may ask something such as, "Was my report okay?" In response, people may say, "Yes, it was fine," when it wasn't fine at all. Now, I wouldn't blast the person then and there, then tell them the report was horrible. I'd say, "I do have some suggestions for the report. Let's talk about that after the meeting." And then you can share your thoughts privately in an objective but supportive way to try to get the report up to standard. The fifth and last common ethical issue is violating company internet policies. What some people do online while at work can be shocking. Don't get caught up in social media sites, buying things online while at work, or view inappropriate material. Understand and follow your company's policies for use of the internet at work.
Those are the five common ethical issues that show up most frequently in the workplace. Keep these in mind. Follow your company's rules, and you won't find yourself being questioned about the ethics of your actions. Right. তার মানে আমরা একটু দেখলাম যে এই পাঁচটা বিষয় আমরা ইউজুয়ালি ভায়োলেট করি, যে পাঁচটা একটা কমন এথিক্যাল ইস্যুস হয়ে দাঁড়ায় আমাদের ওয়ার্ক প্লেসে। সো আজকের পর থেকে এই কাজগুলো করার আগে আমরা আরেকবার একটু চিন্তা করব আসলে এই কাজগুলো করা ঠিক না। রাইট, আমরা যেতে চাই আমাদের সেকেন্ড সিক্রেট। একটা বিখ্যাত পাওয়ারফুল রুল আছে যেটাকে বলছে 20-60-20। এটা আনএথিক্যাল বিহেভিয়ার প্রিভেন্ট করার জন্য একটা বিখ্যাত রুল। আই রিপিট, 20-60-20, এটা হার্ভার্ড বিজনেস রিভিউর একটা বিখ্যাত রুল। যেই রুলটা আপনি এক্সারসাইজ করে আপনার কর্মস্থলে আপনি আনএথিক্যাল ইস্যুগুলোকে প্রিভেন্ট করতে পারবেন। আমরা একটু দেখি আসলে বিষয়টা কি। বলা হয় 20% মানুষ ইউজুয়ালি তারা ভালোটা করতে চায় অলওয়েজ। লাইক আপনি কোনো একটা সিদ্ধান্ত নিলেন বা কোনো একটা ডিসিশন নিলেন, সেক্ষেত্রে 20% মানুষ এটাকে আপনার কথা লয়ালিটি অনুযায়ী ফলো করে। রেস্ট 20% মানুষ আনএথিক্যালি এটাকে ইউজ করে। এবং 60% মানুষ থাকে যারা কিনা আপনি যাদেরকে ইনফ্লুয়েন্স করতে হয় যে হ্যাঁ ভাই আপনি কাজটা করতে পারেন, এটা করলে লাভ হবে। সো এই 60% মানুষ কিন্তু ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিস বা আপনার কথা বলার উপরে। সো যখনই আপনি আপনার অফিসে কোনো একটা বিষয়কে অ্যাডাপ্ট করতে যাবেন, তখন 20-60-20 রুলসটা যদি আমরা ফলো করি, আমাদের মাথায় ধরে নিতে হবে 20% মানুষ যারা সিস্টেম লস করবে বা আনএথিক্যাল থাকবে, এটা খুব কমন। 20% মানুষ এমনিতেই আমার এটা পজিটিভলি নিয়ে নিবে, কিন্তু রেস্ট 60% মানুষ যাদেরকে যদি আমি মোটিভেট বা ইনফ্লুয়েন্স করতে না পারি, তারা কিন্তু আনএথিক্যাল হয়ে যাওয়ারও চান্স থাকে। সেজন্য ওই 60% কে মোটিভেট করার জন্য অফিসিয়ালি যেই পলিসিগুলো ব্যবহার করা হয় বা আপনি যেই পলিসিগুলো ব্যবহার করবেন ইনফ্লুয়েন্স করার জন্য তাদেরকে, সেই মাধ্যমটাকে বলছে 60 রুল, 20-60-20 রুল। রাইট, খুবই দুর্দান্ত একটি রুল। আপনারা এই রুলটি অবশ্যই আপনার কর্মস্থলে চালাতে পারে। আমরা যেতে চাই, আমরা দেখছি অনেকেই খুব সুন্দর করে লিখছেন আমাদের টোটাল বিষয়গুলো লিখছেন, আর দুই একজন বলছেন যে আমাদের ভিডিওর সাউন্ড একটু লো। আসলে এই অনলাইনে ভিডিওগুলো দিলে সাউন্ডটা অটোমেটিকলি কমে যায়, আপনারা সাউন্ড শোনার জন্য একটু হেডফোন ব্যবহার করবেন, তাহলে আপনি সাউন্ডটা একটু ক্লিয়ার পাবেন ভিডিওর সাউন্ড স্পেশালি। রাইট, আপনাদের কাছে এই রুলটা কেমন লাগলো, 20-60-20 রুল? আমরা জানি ওই যে মার্কেটিং এর ভাষায় 70-80-20 রুল আছে, না অনেকগুলো রুল টুল থাকে। সো ওয়ার্ক এথিকের ক্ষেত্রে নতুন একটা রুল হয়তো আপনারা জানলেন, 20-60-20 রুল, হার্ভার্ডের একটা বিখ্যাত রুল। আমরা যাই আমাদের থার্ড সিক্রেট। থার্ড সিক্রেটটি হচ্ছে, দেখবেন ওই যে আমি প্রথমে বলছিলাম যে সেলসম্যানরা আপনাকে বিভিন্ন সময় অফার দেয় যে স্যার এই অফারটা শুধু আপনার জন্যই, আপনি পাচ্ছেন এই কয়টা আর কেউ পাবে না। এই কথাগুলো আসলে কতটা লজিক্যাল বা কতটা ইথিক্যাল আমরা একটু দেখবো, যে আসলে টাফ কিছু ইথিক্যাল ডিসিশন নিতে হয় কিভাবে, তার মানে মেক টাফ ইথিক্যাল ডিসিশন। তার মানে প্রথমটা যদি আমরা একটু দেখি যে ভ্যালু বেসড ইথিক্যাল ডিসিশন আছে একটা। সো এই ভ্যালু বেসড ইথিক্যাল ডিসিশনটা কি, তার আগে একটু দেখি আমাদের গাট ফিলিংস। বেসিক্যালি অনেক সময় হয় যে আমাদের গাট ফিলিংস থেকে আমরা কিছু ইয়ে নেই, কি বলে এটাকে, আমাদের গাট ফিলিংস থেকে আমরা কিছু ডিসিশন দেই, সেগুলো আসলে সঠিক না। সো একবার হয়েছিল অপশন ইন ফার্মা থাকা অবস্থায় আমি যখন ছিলাম, তখন আমার এক কলিগ আমাকে ফোন করে বললো যে বস আমার অফিসিয়ালি বিক্রি বাড়ানো দরকার, কি করব, মার্কেটে তো রেট প্রবলেম আছে 12%। তো আমি তখন তাকে বলেছিলাম যে অসুবিধা কি, কোম্পানি আপনাকে স্যাম্পল দেয়, আপনি ওই স্যাম্পল দিয়ে অ্যাডজাস্ট করে বিক্রি করবেন, কি মনে হয় আমি কি সঠিক বলেছি? পরবর্তীতে আমার গাট ফিলিংস থেকে আমি যেটা দেখলাম যে আসলে না, আমি ইথিক্যাল কথা তাকে বলি নাই, কারণ কোম্পানির কোড অফ কন্ডাক্ট কখনোই বলে নাই যে আপনি স্যাম্পল দিয়ে এরকম অ্যাডজাস্ট করে বিক্রি করবেন, এটা অ্যাবসলিউটলি আনএথিক্যাল। দেন আমরা যদি যাই একটু ভ্যালু বেসড ইথিক্যাল ডিসিশনটা আসলে কিভাবে নিতে হয়, ভ্যালু বেসড কোন ইথিক্যাল ডিসিশন নিতে গেলে আপনি জাস্ট তিনটা প্রশ্ন করবেন আপনার কাছে। নাম্বার ওয়ান, আপনার প্রশ্নটা করবেন এরকম যে এই ডিসিশনটা যে আমি নিব, যদি এটা কোনো কারণে নিউজ পেপারে অথবা সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয় এই সিদ্ধান্তটা, তাহলে কি আমার কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? ফার্স্ট প্রশ্ন আপনার কাছে। সেকেন্ড প্রশ্ন, আচ্ছা এই যে
সিদ্ধান্তটা নিচ্ছি, এটা নিলে কি আমার ঘুম হবে সঠিকভাবে? কি মনে হয় এই অ্যাকশনটা নেওয়ার পরে আমার কি ঘুমটা সঠিকভাবে হবে কিনা? এবং থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি এই সিদ্ধান্তের মাধ্যমে যে আপনার একটা লিগেসি আছে সেই লিগেসিটা কি সঠিক থাকছে কিনা, আপনার বিহেভিয়ারাল যে লিগেসিটা। লাইক অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নেই যেটা আসলে খুবই বাজে। আমি তেমন একটি গল্প আপনাদেরকে শেয়ার করছি। এখানে যে ভদ্র মহিলাকে আপনি দেখছেন, ওনার নাম হচ্ছে শিলা, উনি একজন ফাউন্ডার care.com এর। তো উনি ওনার একজন একটা পার্সোনাল ঘটনা বলছিল এরকম যে উনি একবার কোন এক শুক্রবারে যাচ্ছিল কোথাও, হঠাৎ করে তার ম্যানেজমেন্ট থেকে ফোন আসছে যে তার কোন একজন কলিগ কোন একটা ব্লগ পোস্টে খুবই বাজে একটা কমেন্টস করেছে, যেটার কারণে তাকে অফিস থেকে বের করে দেওয়া দরকার। তো উনি পরদিন গিয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়ে ওই কর্মচারীকে বাদ দিয়ে দিলেন। দেওয়ার পরে পরের উইকে উনি প্রায় 4-5 দিন যাবত ঘুমাতে পারে নাই, যে উনি মনে হয় কাজটা সঠিক করে নাই, ওনার ভিতর থেকে এটাকে বারবার ডাক দিচ্ছিল। তার পরের উইকে গিয়েই উনি সবার সামনে ওই কলিগকে আবার ডেকেছে, ডেকে সবার সামনে সরি বলেছে, বলে তাকে আবার নিয়োগ দিয়েছে। এই যে দেখেন, একটু উনি এই ভিডিওটা দিয়েছিল হার্ভার্ডে একটা ওনার কোন একটা সেশনের মাধ্যমে উনি বলেছিলেন। তো তার মানে খুব ক্লিয়ারলি, আপনি যদি টপ লেভেলে সিইও হন, অনেক সময় আপনি ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুলটা যদি আপনাকে রাতে ঘুমাতে বাধা দেয়, তাহলে ধরে নিবেন এটা আপনার সঠিক ডিসিশন হয় নাই। আপনি ডিসিশনটাকে আবার রিঅ্যারেঞ্জ অথবা নতুন করে ভাবতে পারেন। এটা শুধুমাত্র সিইও না, আমাদের প্রত্যেকের লাইফেই যে সিদ্ধান্তগুলো আপনাকে ঘুমাতে দেয় না, ওই সকল সিদ্ধান্তগুলো আসলে সঠিক সিদ্ধান্ত না, ইথিক্যাল না, আপনার জন্য ভ্যালু ক্যারি করে না। দ্যাটস ওয়াই আপনি সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই ওভারলুক করব। আর একটা আছে রুল বেসড যে ডিসিশন গুলো আমাদের নিতে হয়, সেটা হচ্ছে আপনার অফিসিয়ালি কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে কিনা, সেই বিষয়গুলো মেনটেন করে আমরা যে সিদ্ধান্তগুলো নিব সেটাই হচ্ছে আমাদের রুল বেসড ইথিক্যাল ডিসিশন। তো আমরা আজকে 4টা সিক্রেটস অ্যাগেইন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট, 5 কমন ইথিক্যাল ইস্যুস আমরা বলেছি যেটা আমাদের ওয়ার্কপ্লেসে হয়। দেন 20-60-20 এ পাওয়ারফুল রুল। দেন হচ্ছে ইথিক্স অফ সেলস, যেটা আমরা দেখলাম যে আমাদের অফারিং ক্ষেত্রে আমরা কি কাজটা করব। এবং ফাইনালি টাফ ইথিক্যাল ডিসিশন গুলো আমরা কিভাবে নিব, যেটা আমরা একটা গল্পের মাধ্যমে জানার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। আমাদের আগামীকালকে দেখা হবে আবার দুর্দান্ত একটি টপিক নিয়ে, ম্যানেজিং ইওর বস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, শুভরাত্রি।